আপনি যদি মাত্র 40 টাকা করে সংসারের টুকিটাকি জিনিস কিনতে চান অথবা 150 টাকায় অসম্ভব সুন্দর সব টপসগুলো কোথায় পাওয়া যাবে, কিংবা একদম সস্তায় সুন্দর সুন্দর লেডিস জুতা, জিন্সের প্যান্ট, এক্সক্লুসিভ সব ব্যাগের কালেকশন, জুয়েলারি, সেই সাথে একদম রিজনেবল প্রাইসে আরং ডিজাইনের পর্দা, বেডশিট বা সংসারের প্রয়োজনীয় আরও অনেক জিনিসের কালেকশন নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি মিরপুর 10-এর হোপ মার্কেটে, যেখানে অনেক কম দামে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এই হোপ মার্কেটটা হচ্ছে মিরপুর আইডিয়াল স্কুলের ঠিক পাশেই। হোপ মার্কেটের ভিতরে দোকানগুলো চেয়ে কিন্তু রোড সাইডের দোকানগুলোতে অনেক কম প্রাইসে সব জিনিস কেনা যায়। যেমন নিজেকে সাজানো থেকে শুরু করে সংসারের প্রয়োজনীয় সব জিনিস রোড সাইডে পেয়ে যাবেন, তাও আবার মার্কেটের চেয়ে অনেক কম প্রাইসে। তো চলুন আর কথা না বাড়িয়ে একে একে কালেকশনগুলো দেখে নেওয়া যাক। হোপ মার্কেটে ঢুকতেই রাস্তার পাশে একটি রাউন্ড স্ট্যান্ডে করে এই সুন্দর টপসগুলো সেল করছিল, আর এখানে কিন্তু অনেক ডিজাইনের এবং অনেক কালারের টপসের কালেকশন ছিল, ছোট বড় সব সাইজই অ্যাভেলেবল ছিল। বড় সাইজের টপসগুলোর প্রাইস যাচ্ছিল পার পিস 250 টাকা করে, এবং ছোট সাইজের টপসগুলোর প্রাইস বলেছিল মাত্র 150 টাকা করে পার পিস। আর এটার ঠিক পাশেই একটি স্ট্যান্ডে করে বাসায় পরার জন্য বিভিন্ন ডিজাইনের কালারফুল সব টি শার্টের কালেকশন ছিল। এখানে হচ্ছে বেশ কম দামের মধ্যেই ভালো ডিজাইনের লং টি শার্ট সেল করছিল, সেই সাথে ট্রাউজারের কালেকশনও ছিল, আর এগুলোর প্রাইস যাচ্ছিল পার পিস 150 টাকা করে। অন্যান্য জায়গায় কিন্তু লং টি শার্টগুলো 200 টাকার কমে সেল করে না। তারপর এইদিকে আবার ছোট বাচ্চাদের সুন্দর কিছু শার্টের কালেকশন দেখছিলাম, আর এখান থেকে যে কোনো ডিজাইনের বা যে কোনো কালারের শার্ট আপনি পারচেস করতে পারবেন মাত্র 100 টাকা করে পার পিস। আমার কাছে কিন্তু প্রাইস অনুযায়ী শার্টগুলো বেশ ভালো লাগছিল। তারপর সরাসরি হোপ মার্কেটের ভিতরে চলে আসলাম, আর এখানেও একটি স্ট্যান্ডে করে সুন্দর প্রিন্টেড কিছু স্কার্ট পাওয়া যাচ্ছিল, আর এগুলোর প্রাইস যাচ্ছিল 150 টাকা করে পার পিস। তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রিন্টেড স্কার্টের কালেকশন আছে এখানে। যারা হচ্ছে বিভিন্ন কারণে নিউ মার্কেট বা গাউসিয়া যেতে পারেন না, তারা কিন্তু চাইলে হোপ মার্কেট থেকেই রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের পছন্দের জিনিসগুলো কিনে নিতে পারেন। আবার এইদিকে বিভিন্ন ডিজাইনের হিজাব পিন থেকে শুরু করে হেয়ার ব্যান্ড, ক্লিপ সহ টুকিটাকি আরও অসংখ্য কালেকশন ছিল, আর এখানে কিছু জিনিসের প্রাইস ছিল 20 টাকা করে পার পিস, আবার কিছু জিনিস ছিল 30 টাকা প্রাইসের, তাছাড়াও 50 টাকা দামেরও কিছু কালেকশন ছিল। মোট কথা 20 টাকা থেকে 50 টাকার মধ্যেই কিন্তু এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী জিনিসটি পারচেস করতে পারবেন। আরও একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যদি রোড সাইডের এই দোকানগুলো থেকে কম প্রাইসে এই সুন্দর জিনিসগুলো পারচেস করতে চান, তাহলে অবশ্যই 4টার মধ্যে মার্কেটে থাকতে হবে, কারণ রোড সাইডের দোকানগুলো কিন্তু 4টার আগে খোলা থাকে না। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত ফুটপাতের এই দোকানগুলো খোলা থাকে। আর হোপ মার্কেটটা কিন্তু বেশ বড়, সেই সাথে প্রচুর দোকান আছে, তাই বলবো এখান থেকে কেনাকাটা করতে চাইলে হাতে একটু সময় বেশি নিয়ে আসাটাই বেটার হবে। তাহলে কিন্তু আপনি মনের মতো করে ঘুরে ঘুরে দেখে বেছে বার্গেন করে সঠিক দামে সুন্দর জিনিসটি কিনতে পারবেন। আর এখন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিছু জুয়েলারি কালেকশন দেখিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে যতগুলো এক্সক্লুসিভ সব ইয়াররিংসের কালেকশন দেখানো হয়েছে এগুলোর প্রাইস ছিল 100 টাকা থেকে 200 টাকার মধ্যেই। তারপর সুন্দর সুন্দর নেক পিসের কালেকশনও ছিল, 2টি ইয়াররিংস এবং একটি টিকলি সহ এই সেটের প্রাইস যাচ্ছিল 250 টাকা করে, আর মাত্র 150 টাকায় নিতে পারবেন 2টি ইয়াররিংস সহ এই সুন্দর সেটটি। তাছাড়াও কিন্তু অসংখ্য চুড়ির কালেকশন এখানে আছে, আর মাত্র 60 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে কিন্তু ভিডিওতে দেখানো এই সুন্দর চুড়িগুলো কালেক্ট করা যাবে। আর এগুলো যেহেতু ফিক্সড প্রাইসের স্বপ্ন, সো বার্গেন করার অপশান আছে, নিতে চাইলে দামাদামি করে প্রাইস আরও কিছুটা কমিয়ে এই সুন্দর জুয়েলারিগুলো এখান থেকে পারচেস করতে পারবেন। তারপর চলে আসলাম অনেক কম দামে, যেখানে চমৎকার ডিজাইনের টপসের কালেকশনগুলো পাওয়া যায়। সেখানে যতগুলো টপসের কালেকশন এখন দেখাবো সবগুলোর প্রাইস থাকবে 150 টাকা করে পার পিস। এই ভ্যানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস, কালারের অনেক ডিজাইনের টপস আছে। রেগুলার ইউজের জন্য একদম কম দামে এই সুন্দর টপসগুলো যারা কিনতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। আর হোপ মার্কেটের এই পাশে রোড সাইডে কিন্তু সারি সারিভাবে অনেকগুলো ভ্যানে করে এই টপসগুলো সেল করে থাকে। যেহেতু প্রাইস খুবই কম থাকে তাই দামাদামি করার কোনো অপশান কিন্তু আপনারা পাবেন না, 150 টাকা মানে 150 টাকাই পারচেস করতে হবে। আবার এইদিকে এই সুন্দর ড্রেসগুলো সেল করছিল পার পিস মাত্র 250 টাকা করে। এছাড়াও দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসের কালেকশন এখানে আছে, চাইলে এগুলো কিন্তু ওয়ান পিস হিসেবেও নিতে পারবেন, আবার চাইলে সেম ডিজাইনের অন্য সহ টু পিসও পারচেস করতে পারবেন। ওয়ান পিস নিলে 500 টাকার মধ্যেই নিতে পারবেন, আর টু পিস নিলে কিন্তু প্রাইস আরও কিছুটা বেড়ে যাবে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে কম দামে সুন্দর জিনিস কিনতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে দামাদামিতে ভালো এক্সপার্ট হতে হবে, আদারওয়াইজ কিন্তু কম দামে কিনতে পারবেন না, কারণ এই সুন্দর ড্রেসগুলো প্রাইস প্রথমে একটু বেশি চাইবে, তারপর দামাদামি করেই আপনাকে প্রাইস কমাতে হবে। তবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ছিল, আর
আর ফ্যাব্রিক কোয়ালিটিও ছিল বেশ ভালো। সেই সাথে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু 8 থেকে 9টি করে কালারও অ্যাভেলেবল আছে। দেখুন কত বড় আর সুন্দর একটি ওড়না আছে এই ড্রেসগুলোর সাথে। চাইলে কিন্তু এই ওড়নাগুলো সহ টু পিস হিসেবেও নিতে পারবেন। আবার দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের কামিজের মতো এই ড্রেসগুলো, এগুলোর প্রাইস থাকবে 500 টাকার মধ্যেই। এরপর একটি পর্দার দোকানে চলে আসলাম, যেখানে অনেক ডিজাইনের কালারফুল এবং কোয়ালিটি সম্পন্ন পর্দার কালেকশন ছিল, সেই সাথে ম্যাচ করে কিন্তু 16x16 সাইজের হিউজ কুশন কাভারের কালেকশনও ছিল। কুশন কাভারগুলোর প্রাইস ছিল পার পিস 100 টাকা করে। সিঙ্গেল এক পিস থেকে শুরু করে যে কয় পিস আপনার প্রয়োজন সে অনুযায়ী পারচেস করতে পারবেন। কুশন কাভারের পরে এখন কিছু পর্দার কালেকশন দেখিয়ে দিচ্ছি। চওড়ায় 4 ফিট এবং লম্বায় 7 ফিট 4 কুচির অনেক সুন্দর এই পর্দাগুলো মাত্র 250 টাকা করে পারচেস করতে পারবেন। প্রচুর কালেকশন আছে। আর এই টাইপের পর্দা ছাড়াও কিন্তু সিল্কের মধ্যে 6 কুচির বেশ বড় পর্দার কালেকশন এখানে আছে, আর প্রাইস থাকবে পার পিস 350 টাকা করে। যদি কেউ আরও কম প্রাইসের মধ্যে পর্দা কালেক্ট করতে চান তাও কিন্তু পারবেন। এখানে কিন্তু আরও কম প্রাইস অর্থাৎ 250 টাকার কমেও কিন্তু অনেক পর্দার কালেকশন আছে। আর হোপ মার্কেটে কিন্তু সব কিছুই পাওয়া যায়। এই মার্কেটে এমন কিছু নেই যা আপনি পাবেন না। আর সব জিনিস এত বেশি সুন্দর এবং রিজনেবল প্রাইসের হয়ে থাকে যে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন। তারপর একদম রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার ডিজাইনের সব জুতার কালেকশনগুলো দেখছিলাম। জুতারও কিন্তু বেশ ভালো কালেকশন আছে। আর এখানে আমার মনে হয় নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেটের চেয়েও ভিন্ন কিছু ডিজাইনের জুতার কালেকশন পাবেন। আর যদি সঠিকভাবে দামাদামি করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি অনেক কম প্রাইসের জুতাগুলো পারচেস করতে পারবেন। যেমন এই সুন্দর জুতাগুলো প্রাইস রেঞ্জ কিন্তু 200 থেকে 220 টাকার মধ্যেই ছিল। আর রেগুলার ইউজের জন্য এই জুতাগুলো কিন্তু বেশ ভালো একটা অপশান হতে পারে। তাছাড়াও আরও অনেক কালেকশন আছে, সবগুলো তো দেখানো পসিবল না, র্যান্ডমলি এইভাবে দেখিয়ে দিচ্ছি। আর হোপ মার্কেটে যেহেতু প্রচুর জুতার দোকান আছে সেক্ষেত্রে আপনি কিন্তু একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখে কেনাটাই বেটার হবে। আর জুতার যেহেতু হিউজ কালেকশন আছে, আপনি যদি জুতার প্রচুর কালেকশন দেখতে চান তাহলে চলে আসতে হবে গ্রিনফিল্ড স্কুলের যে রোড আছে অথবা পানির ট্যাঙ্কি রোডে আসলেই কিন্তু অনেকগুলো জুতার দোকান পেয়ে যাবেন। একদম কম দাম থেকে শুরু করে এক্সক্লুসিভ ডিজাইনের বেশ ভালো কোয়ালিটির জুতাও এখানে পেয়ে যাবে। এখন যে বেডশিটগুলো দেখছেন এগুলোর প্রাইস ছিল পার পিস 400 টাকা করে। আর রোড সাইডের দোকান হলেও কিন্তু দেখুন কত কত কালেকশন আছে। অবশ্য এখানে সব বেডশিট কিন্তু আবার 400 টাকা প্রাইসের না, কিছু আছে 500 টাকা প্রাইসের, আবার কিছু আছে 700 বা 800 টাকা প্রাইসের। আর সবগুলো বেডশিটের সাথেই কিন্তু আপনারা 2টি করে বালিশের কাভার পাবেন। বিভিন্ন প্রাইস রেঞ্জের অসম্ভব সুন্দর সব বেডশিটের কালেকশন যেহেতু এখানে আছে সেক্ষেত্রে কিন্তু আপনার যেমন বাজেট বা পছন্দ সে অনুযায়ী কালেক্ট করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, যে প্রাইসের বেডশিটই আপনি নেন না কেন সাথে কিন্তু সেলাই করা 2টি বালিশের কাভার পাবেন, তবে সাথে কিন্তু কুল বালিশের কাভার থাকবে না। কুল বালিশের কাভার যদি এক্সট্রাভাবে নিতে চান তাহলে কিন্তু আলাদা আরও কিছু টাকা যোগ করতে হবে। তারপর চাদরের দোকানের ঠিক পাশে কিন্তু একদম মানে ফিক্সড প্রাইসে 300 টাকা করে সুন্দর কিছু কালারফুল ওয়ান পিস সেল করছিল। অনেক ডিজাইন এবং কালার ছিল, তবে সবগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল ছিল না, সবগুলোই ছিল ফ্রি সাইজের। কেনার পর আপনাকে আপনার সাইজ অনুযায়ী ঠিক করে নিতে হবে। আবার হোপ মার্কেটে কিন্তু খুব সুন্দর সুন্দর সিরামিকের কালেকশনও পাওয়া যায়, যেগুলো আমরা কৃষি মার্কেটে অ্যাভেলেবল দেখে থাকি। সেম সিরামিকও কিন্তু এখানেও আছে। এই সুন্দর ফুলের টপগুলোর প্রাইস যা ছিল পার পিস 300 টাকা করে, তবে বার্গেন করলে প্রাইস কিন্তু আরও কিছুটা কমে আসবে। আর এই কিউট লবণদানির প্রাইস বলেছিল 150 টাকা। আসলে অনেক কালেকশানই আছে, প্লেট থেকে শুরু করে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের কারিবাটি, কফি মগ, সার্ভিং ডিশ, পেন হোল্ডার, কাপ সেট, কুরমা সেট সহ হিউজ কালেকশান আছে। আবার এই সুন্দর জগের প্রাইস চাচ্ছিল 300 টাকা। 100 টাকা করে সেল করছিল ইয়েলো কালারের এই সুন্দর মগটি। আর 150 টাকায় পারচেস করতে পারবেন সুন্দর ডিজাইনের মিল পটটি। তারপর কেউ যদি চান অনেক কম প্রাইসের মধ্যে দারুণ ডিজাইনের সব লেসগুলো এখান থেকে কিনে কাস্টমাইজড করে সুন্দর একটি ড্রেস তৈরি করবেন তাও কিন্তু পারবেন। কারণ সিরামিকের দোকানের ঠিক পাশেই এইভাবে লেস সেল করছিল। 5 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের লেসের কালেকশন কিন্তু এখানে আছে। আর প্রত্যেকটা লেসই কিন্তু সুন্দর ছিল, যেহেতু অসংখ্য ডিজাইন আছে কালার আছে সেক্ষেত্রে কিন্তু আপনার যেমন চাহিদা সে অনুযায়ী দেখে পছন্দ করে নিতে পারবেন। যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন হোপের এই গলিতে। পানির ট্যাঙ্কির অপোজিটে যে ফুটপাতের দোকানগুলো আছে সেখানে কিন্তু প্রচুর দোকান আছে আর সুন্দর সুন্দর টপস পাওয়া যায়, যেখানে আপনি এক কালারের টপসও পাবেন, প্রিন্টেড খুব সুন্দর টপস পাবেন, আবার চ্যাকের মতোও কালেকশন থাকবে। আর এগুলোর প্রাইস রেঞ্জ মাত্র 200 টাকা থেকে 350
পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে থাকে। আমি কালেকশানগুলো একটু এইভাবে দেখিয়ে দেওয়ার ট্রাই করছি, দেখুন কত সুন্দর এবং ভালো ভালো কালেকশান এখানে আছে। তবে আবারও বলে দিচ্ছি, এখান থেকে যদি কম দামে এই সুন্দর টপসগুলো আপনি কিনতে চান, আপনাকে কিন্তু প্রচুর দামাদামি করতে হবে। যারা নূরজাহান মার্কেট অনেক বেশি পছন্দ করেন, তাদের কাছে কিন্তু হোপের এই গলির ড্রেসের কালেকশানগুলো অনেক ভালো লাগবে। আর প্রাইস তো আপনি বার্গেন করে কমিয়ে নিতে পারছেন। তারপর যারা একটু কম দামের মধ্যে প্যান্ট কিনতে চান, তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন, কারণ এখানে বিভিন্ন ধরনের প্যান্ট আছে। মম জিন্স থেকে শুরু করে হিউজ কালেকশন পাবেন, আর এসব প্যান্টের প্রাইস হয় মাত্র 200 টাকা থেকে 350 টাকার মধ্যেই। এখানে যেহেতু বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের অনেক কালারের প্যান্ট পাওয়া যায়, আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আজকের এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান খুব দ্রুত। এখন যে সুন্দর প্রিন্টের জর্জেট ফ্যাব্রিকের স্কার্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস চাচ্ছিল 300 টাকা করে, তবে ঠিক মতো দামাদামি করলে হয়তো 220 টাকা থেকে 250 টাকাই দিয়ে দিবে। আর স্কার্টের কালেকশনগুলো কিন্তু বেশ ভালো ছিল। কালার এবং প্রিন্টগুলো দেখিয়ে দেওয়ার ট্রাই করছি, একটু খেয়াল করলে কিন্তু আপনার পছন্দের স্কার্টটি পেয়ে যেতে পারেন এখানে। তারপর এখানে যত কালেকশান দেখতে পাচ্ছেন, সবগুলো কালেকশানই কিন্তু আমাদের সংসারের জন্য অনেক প্রয়োজনীয়। আর এখান থেকে যে কোনো সাইজের, যে কোনো ডিজাইনের যে প্রোডাক্ট আপনি নেন না কেন, প্রাইস থাকবে মাত্র 40 টাকা করে পার পিস, অর্থাৎ এখান থেকে যা নেবেন 40 টাকা। একদম সব শেষে চলে আসলাম একটি ব্যাগের দোকানে। অনেক অনেক ব্যাগের কালেকশান আছে এখানে। রোড সাইডের এই দোকানগুলোতে যদি আপনি বার্গেন করে কিনতে পারেন, তাহলে বিশ্বাস করুন মার্কেটের চেয়ে অনেক কম প্রাইসে সুন্দর কিছু ব্যাগ এখান থেকে পারচেস করতে পারবেন। আর এই সুন্দর জিনিসগুলো কম দামে কিনতে হলে যেহেতু হোপ মার্কেটে আসতে হবে, তাই হোপ মার্কেট কিভাবে আসবেন সেই লোকেশনটাও বলে দিচ্ছি। যে কোনো জায়গা থেকে এসে মিরপুর 10 নম্বর গোলচক্কর নামতে হবে, তারপর মিরপুর 10 নম্বরে আসলে একটি ওভারব্রিজ দেখতে পারবেন। ওভারব্রিজ থেকে নেমে হেঁটে মিরপুর আইডল স্কুলের পাশে আসলেই কিন্তু হোপ মার্কেটটি পেয়ে যাবেন, অথবা যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে।